কর্পোরেট লস এন্ড প্র্যাকটিস না ক্লাস প্রথম দিন ক্লাস আপনাদের সাথে বোধহয় এই সেশনে তো আপনাদের কি কর্পোরেট ল আর কেউ কোনো পড়াচ্ছে নাকি আমি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমিও অফিসে আসলে মানে সেই ক্লাসের একটা পরিবেশ প্রস্তুতি কোনোটাই নিতে পারিনি তো যাই হোক আমরা ক্লাস যেহেতু নিতে হবে আমরা কোম্পানি জ্যাক একটু পড়াবো আলোচনা করব তো কি পড়াবো শেষের পড়াটাই আগে পড়াই আগে আলোচনা করি শেষেরটা আগে অর্থাৎ কোম্পানির ওয়াইন্ডিং আপনি আমরা একটু আলোচনা করব আজকে কেমন এবং ক্লাস শেষে আমি আপনাদের সিনপসিস দিয়ে দিব আসলে আমার সব সিনপসিস গুলো ড্রপ বক্সে থাকে আমি ড্রপ বক্স ওপেন করতে পারছি না এই মোবাইল চেঞ্জ হওয়ার কারণে প্রবলেম হচ্ছে যাই হোক আমার কাছে একটা সিট কমপ্লিট আছে এটা হলো ওয়াইন্ডিং আপ অফ এ কোম্পানি তো এটা একটু আপনাদের সাথে শেয়ার করি

আরো ভাল লাগবে দেখতে তো আসলে আমরা শেষের তো আপনার একটা কর্পোরেট ল নিয়ে একটু আলোচনা করি আগে তারপর আমরা এখানে যাব যে কোম্পানি দেখ নাইনটিন নাইনটি ফোর

তো সবাইকে স্বাগতম এই ক্লাসে আমরা ল তাদেরকে পড়াবো অপারেট লস এন্ড প্র্যাকটিসেস এটা অনেকগুলি আইন এর ভিতর দিয়ে কোম্পানিজ অ্যাক্ট আছে তারপরে হলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যাক্ট ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট ইন্স্যুরেন্স অ্যাক্ট তারপরে হলো সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট রেগুলেশনস এখানে আছে স্টক এক্সচেঞ্জ রেগুলেশন এগুলি আপনার দিজার দা লেবার অ্যাক্ড এগুলি দিজার দা এরিয়া আপনাদেরকে করতে হবে নতুন ম্যানুয়াল এটা আপডেট করা হয়েছে আমরা ড্রাফট ম্যানুয়াল আইসিআইবিতে জমা দিয়েছি যারা ম্যানুয়ালটা আপডেট করে তো ওটা এখনও প্রিন্টিং পাবলিকেশনের প্রসেসে আছে কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে মেইনলি

আমি যেহেতু ক্লাস নিচ্ছি হয়তো আপনাদেরকে অ্যাডভান্স দিয়ে দিতে পারবো তো এটা আপনাদের ম্যানুয়ালে আছে আর এটা যদি আমি ক্লাসে দিয়ে দেই তাহলে আপনাদের কিন্তু পুরা ম্যানুয়ালটা মানে পেয়ে গেলেন এরকম একটা কি ব্যাপারটা এটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তো আজকে তার ভিতরে একটা মেজর এরিয়া যেটা মেইন ওয়েট বেয়ার করে ইন দ্য এক্সাম তো ওখানে একটা সিলেবাসের ওয়েট দেওয়া আছে আপনারা দেখবেন ম্যানুয়ালের প্রথম দিকেই যে কোন ল কতটুক পরীক্ষার ওয়েট বের করে তার ভিতরে কোম্পানি যে একটা হচ্ছে বেশিরভাগ ওয়েট বেয়ার করে তো এখান থেকে প্রশ্নও থাকে এবং বেশিরভাগ প্রশ্নগুলি থাকে অন্যান্যগুলি থেকে পারত পক্ষে হয়তো একটা কোশ্চেন রাখার চেষ্টা করা হয় তার ভিতরে ছোট এরিয়া যেগুলি যেমন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট ফাইনান্সিয়াল ফাই অ্যাক্ট

একটা কোশ্চেন থাকে তাহলে আপনার দুইটা ব্যাপার কোম্পানি কনফার্ম হয়ে গেল কোম্পানি আপনারা পড়াশোনা করেন বা সার্টিফিকেট লেভেলে আপনারা পাশ করে আসছেন ওখানে পড়াশোনা করেছেন তো মোটামুটি একটা আইডিয়া তো আপনাদের আছেই আর আমরা কোম্পানি জেক্ট এনভায়রনমেন্টেই কাজ করি মূলত আমাদের অডিট অন্যান্য অনেক বিষয়গুলি এটার সাথে খুব ভাবে আমরা কাজের সাথে জড়িত তো এটাকেও যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে কিন্তু মোটামুটি একটা মেজর এরিয়া কিন্তু খুব সহজেই কভার করা সম্ভব তার ভিতরে আমরা আজকে কোম্পানি জ্যাক নিয়ে আলোচনা করব কোম্পানি যে বিষয়গুলি সেখানে হলো যে আপনারা আগে যেভাবে পড়াশোনা করে আসছেন সার্টিফিকেট লেভেলে তার থেকে একটু ওয়াইড এরিয়া এবং ডেপনেস বেশি আন্ডারস্ট্যান্ডিং ডেপনেস এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল প্রবলেমসগুলিকে গুলিকে সলিউশন করা এটা হলো এখানকার রিকোয়ারমেন্ট যে আপনি যে সেকশনটা পড়বেন মূল হলো যে সেকশনটা পড়বেন একটা সে সেকশন সেকশন সে ইলেভেন আমরা এটা করি সেকশন ইলেভেন আমরা এটা ভালো করে আপনাদের ডেপনেস ডেপনেস আন্ডারস্ট্যান্ডিংটা খুব গভীর থাকবে হবে তাহলে এটা আপনারা যেভাবেই আসুক না কেন আপনার উত্তর করতে পারবেন হ্যাঁ ঠিক তেমনি ভাবে সেকশন হ্যাঁ এটা সেকশন গুলি যেমন একদিকে যেমন ইম্পর্ট্যান্ট একদিকে এখান থেকে প্র্যাকটিক্যাল আহ অ্যাপ্লিকেশন গুলি হয় আমরা আজকে কিন্তু দেখি যে কোন কোন এরিয়া আমাদের আসলে আহ পরীক্ষার সাথে একটু বেশি গুরুত্বপূর্ণ গুরুত্ব বেয়ার করে আমরা সেই ক্ষেত্রে দেখি সে সেকশন দুই থেকে না ডেফিনেশন হলো সেকশন দুই দুই থেকে থার্টি সিক্স একটা এরিয়া আমরা নিতে পারি আমরা একটা প্রস্তুতি যেন আমাদের ভালো হয় এটা সেকশন দুই থেকে ছত্রিশ এই একটা এরিয়া এখানে কি আছে বিষয়টা এখানে বিষয়টা হলো আপনার ফরমেশন অফ এ কোম্পানি তারপরে হলো আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন দেন অ্যামেন্ডমেন্ট

আছে কিছু ফরমেশন সংক্রান্ত বিধিবিধান আছে কোম্পানির নেম এখানে একটা এরিয়া আছে নেম না একটা নেমটা আমরা একটু লিখি কোম্পানির নেম সংক্রান্ত বিধিবিধান মানে আমরা বিধিবিধান বলছি নেম সংক্রান্ত যাবতীয় সব কোম্পানির নাম কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এর মানে হলো যে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এবং মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন এবং এর সাথে অ্যামেন্ডমেন্ট পরিবর্তন কিভাবে করতে হয় এই রুলস রেগুলেশন তারপরে কোম্পানির নাম সংক্রান্ত বিধিবিধান রুলস রেগুলেশন কোম্পানির টাইপস কত প্রকার কোম্পানি টাইপ সেই বিষয়গুলি আর হচ্ছে সর্বশেষে এটা হলো সেকশন থার্টি সিক্স এটাকে এটাকে শিডিউল এক্স বলা হয় এই যে অ্যানুয়াল লিস্ট এন্ড সামারি অফ শেয়ার এটাকে শিডিউল টেন বলা হয় এটা আমরা জানি যে এখানে শেয়ার শেয়ারের সংখ্যা বিগত বছরের শেয়ার হোল্ডার এবং বর্তমান যারা শেয়ার হোল্ডিং আছে এদের উভয় পক্ষেরই নাম থাকে এই হলো এই একটা এরিয়া ভিতরে কোম্পানির আরো কিছু বিষয় থাকে সেটা হলো কর্পোরেট অ্যাফেয়ার্স কোম্পানির কর্পোরেশন কি এগুলো বিভিন্ন বিষয়গুলি সবের ভিতরে কামার করে যায় সুতরাং এই এরিয়াটা আমাদেরকে ভালো করে শিখতে হবে ইনশাআল্লাহ এটা ওরই হওয়ার কিছু নাই আমি আপনাদের কোম্পানি যে লজ যেমন বইও তেমনি আছে তেমনি ভাবে এটাকে সামারাইজ করে আপনাদের সিনপসিস দিয়ে দেওয়া হবে সিনপসিসটা পড়িয়ে দেওয়া হবে বুঝিয়ে দেওয়া হবে যাতে করে আপনারা পরীক্ষায় যদি একটা প্রবলেম আসে যেন ফেস করতে পারেন এই হল হলো দুই থেকে ছত্রিশ এটা একটা সাজেশন বোধ যে এটা আমাদের খেয়াল করতে হবে তারপরে হচ্ছে কোম্পানির ক্যাপিটাল সংক্রান্ত ক্যাপিটাল সংক্রান্ত বিধিবিধান এগুলি হলো

Last two minutes. Uh, companies don't like American uh, Phoenix Institution, a distribution of shares membership.

ক্যাপিটাল সংক্রান্ত বিধিবিধান এখানে একটু ব্যাকের থেকে যাবে ফার্টির থেকে শুরু করে আবার আমাদের খুব সিলেক্টিভ এরিয়া এখানে সব দরকার নেই ফার্টি থেকে যে সেকশনগুলি আমাদের মেইনলি দরকার সেটা হলো ফিফটি থ্রি গেল কই ফিফটি ফোর আর আপনি ওইটা ওয়ার্ল্ড ক্যাপিটাল

তারপরে হলো আমাদের খুব নিশন ইম্পর্ট্যান্ট একটা এরিয়া হলো মিটিং মিটিং সংক্রান্ত বিধিবিধান আগে সেকশনটা লিখে আমরা এখানে বলে আপনারা একটু নোট করে রাখবেন তাহলে আপনাদের সুবিধা হবে এন্ড হলো সেকশন 311 থেকে শুরু করে সেকশন 81 থেকে শুরু করে 100

শেয়ার হোল্ডার তাদের টোটাল শেয়ার কত ক্যাপিটাল কত এখানে বলা যাবে এটা হলো ফর্ম ফিফটিন একটা আছে যেটা নতুন যতবারই ক্যাপিটাল ইস্যু হবে ততবার এই ফর্ম ফিফটিন ইউজ হবে এটা আন্ডার সেকশন ওয়ান ফিফটি ওয়ান ফিফটি ওয়ান বোধ হয় সম্ভবত তখন এটা সামনে আসতেছে হ্যাঁ তারপরে হলো এখানে শিডিউল ওয়ানটা একটু দেখতে হবে কারণ এখানে কোম্পানির ম্যানেজমেন্ট অ্যাফেয়ার্স নিয়ে সব কথাবার্তা বলা আছে এগুলি আমাদের একটু সাথে লাগবে

বাইরেও যে পড়াবো না তা না এই এরিয়াটাকে দেখতেই হবে মিনিমাম সেটা হলো সেকশন নাইনটি থেকে শুরু করে সেকশন নাইনটি থেকে শুরু করে একশো এটা হলো ডাইরেক্ট ক্লাস সংক্রান্ত ডাইরেক্ট ম্যানেজিং ডাইরেক্টর এগুলি সংক্রান্ত বিধিবিধান রুলস রেগুলেশন চেয়ারম্যান এই সংক্রান্ত আমাদের একটু ভালো করে পড়তে হবে আহ এরপরে কিছু গ্যাপ পাওয়া যাবে ভালো কিছু গ্যাপ পাওয়া যাবে এরপরে আপনার কিছু অ্যাকাউন্টস বুকস তো থাকবে কিছুই আমি একটু মেইন এরিয়া গুলি যেগুলি একটু খুব বেশি দরকার সেই জিনিসগুলি যেমন এরপরে থাকবে অডিটর তারপরে ধরেন সেকশন দুশো দশ থেকে দুশো দশ থেকে আপনার দুইশো তেরো কম এগুলি হলো আহ দুইশো তেরো বা চোদ্দ এগুলি হলো অডিটর নিয়ে আলোচনা নাগুলি আমাদের একটু করতে হবে এরপরে আবারও কিছু গ্যাপ যাবে গ্যাপ যাবে কিছু কিছু ভিতরে সিঙ্গেল সিঙ্গেল কিছু এরিয়া আছে সেগুলি কভার হবে মেইনলি এরপরের যে এরিয়াটা সেটা হলো ওয়াইন্ডিং আপ অফ এ কোম্পানি কোম্পানির বিলোপ সাধন অবসান ওয়াইন্ডিং আপ

আমরা পড়াবো দুশো যদি আমরা চারটে পাঁচটা এরিয়া ভাগ করে ফেলতে পারি যে এরিয়াগুলি আমি কুড়িটা সংক্রান্ত দা পড়বো ফুল এখানে আর বাদ না সংক্রান্ত যা মিটিং সংক্রান্ত কোনো কিছু জন্য আমার গ্যাপ না থাকে হ্যাঁ তারপরে এটা হলো কোম্পানির ফরমেশন এইসব বিষয় সংক্রান্ত আর হলো কিছু সম্পর্ক কিন্তু দিজ আর মিনিমাম এই এরিয়াগুলি থাকলে অন্তত আমরা আমরা কিছু আমাদের পরীক্ষার পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য মোটামুটি একটা পজিশন হয়ে যাবে তবে মূল যেটা বলবো সেটা হলো যে সেকশনই পড়া হোক না কেন একদম ডেপ নলেজ ফুল আন্ডারস্ট্যান্ডিং এবার আমরা একটু শিডিউলের দিকে আসি যে কোন কোন শানি আইনের যে শিডিউল গুলি আছে এই শিডিউল গুলি আমাদের একটু আহ নোট আমরা যদি নেই যে কোন কোন শিডিউল গুলি আমরা পড়ব স্যার একটা কোশ্চেন করতে পারি জি বলুন স্যার ফাইনান্সিয়াল স্টেটমেন্ট সম্বন্ধে কোন সেকশনে বলা আছে একশো তিরাশি একশো তিরাশি মাঝখানে আছে ওগুলি একটু আলোচনা আসবে কিন্তু ভিন্ন ভিন্ন একটা দুইটা সেকশন তো এই জন্য আর কি আমরা আমরা একটু গ্রুপ গ্রুপ গুলি নিয়ে আসছি আর কি হ্যাঁ তিরাশি তিরাশি এগুলি একটু আলোচনা করবো ইনশাআল্লাহ যেহেতু অডিট করতে হলে ওটা তো আমাদের লাগবে

যেটা আসলে কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন কে করে যে সেকশন যে শিডিউলটা এটা শিডিউল 1 এটা হলো রেগুলেশন ফর ম্যানেজমেন্ট অফ এ কোম্পানি লিমিটেড বাই শেয়ারস অর্থাৎ কোম্পানির কেমন যেন এটা একটা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন কোন কোম্পানি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন নাও থাকতে পারে বাট যদি থাকে সেটাকে রেজিস্ট্রেশন করতে হবে মেমোরেন্ডামের সাথে যদি না থাকে তার শিডিউল 1ই হবে তার আর্টিকেল তো কি উনি কি এখনই চলে যাবেন পুরো কাজ বাকি আছে না জাস্ট এ মিনিট হ্যাঁ একটু একটা মিনিট আমি একটু মিনিট হ্যাঁ আমি একটু আপনাদের সাথে আসছি একটা মিনিট লাইন দেখে ও শিডিউল আহ অন যেটা সেটা হলো মূলত আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন টপিক কোম্পানি এবং কোম্পানির ইন্টারনাল রুলস রেগুলেশন এখানে বলা আছে এ বিষয়টা একটু আপনাদের দেখতে হবে তারপরে শিডিউল টু আমাদের কাজে লাগবে না শিডিউল টু আমাদের কোনো বিষয় না এটা হল জাই ট্রাস্ট কোম্পানির রেজিস্টার্ ওনার আহ ফি এর ফি সংক্রান্ত বিধিবিধান এটা আমাদের ফি পরীক্ষার সাথে খুব একটা সংশ্লিষ্ট নয় জন্য আমরা এটা আলোচনা করব না আহ দরকার নাই থ্রি আমাদের কাজে লাগবে না কারণ ফ্রি এস এসসি সিকিউরিটিজ এক্সচেঞ্জ যে রুলস আছে সেটি দিয়ে আসলে শিডিউল থ্রি আমাদের আসলে কোনো কাজে লাগে না ওটা বরং তারপরে হলো শিডিউল থ্রি গেল এটাও তেমন একটা দরকার নাই আমাদের টা ফোর সংক্রান্ত বিধি বিধানে এগুলি আসলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে রুলস ওখানে আমাদের পড়তে হবে প্রসপেক্টাস সংক্রান্ত বিধিবিধান প্রভিশন সুতরাং শিডিউল ফোর এবং ফাইভ ও প্রসপেক্টাস সংক্রান্ত সুতরাং এটা আমাদের জাস্ট খালি নামটা জানলেই হবে বিতর্কত বিষয়গুলো এত জরুরি না শিডিউল সিক্স এইখান থেকে আমাদের শিডিউল সিক্স শিডিউল সিক্সটা আমাদের লাগবে এটা হলো Memorandum of, a, memorandum of association of a company limited by shares এটা কোম্পানি লিমিটেড বাই শেয়ার্স হলে তার মেমোরেন্ডামের ফরমেট কি হবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ শিডিউল এটা আমাদেরকে জানতে হবে এর সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে দেখি আমি চেষ্টা করবো আজকে এটাকে কভার করতে এর সাথে শিডিউল সেভেন সিক্স এর পরে আসছে সেভেন এই সেভেন ও কিন্তু মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অপেক্ষ কোম্পানি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অফ কোম্পানি লিমিটেড বাই গ্যারেন্টি নট হ্যাভিং শেয়ার ক্যাপিটাল মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অপেক্ষ কোম্পানি লিমিটেড বাই গ্যারেন্টি গ্যারেন্টি হ্যাঁ লিমিটেড বাই গ্যারান্টি এর মেমোরেন্ডামের ফরম্যাট তাহলে দুইটা গেলো এই এগুলি আমরা আজকে ইনশাল্লাহ সেরে ফেলবো এই ছয় সাত তারপরে হচ্ছে হ্যাঁ লিমিটেড বাই গ্যারেন্টি হ্যাভিং ক্যাপিটাল উইদআট ক্যাপিটাল কোম্পানি Uh, limited by guarantee এটা উইথ ক্যাপিটাল without the জায়গা এটা with capital তাহলে আমাদের সাত আট হয়ে গেল এটা আট আট তারপরে হলো নয় আনলিমিটেড কোম্পানি

দশ তো আমরা একটু আগে বলে আসছি এই যে দশ আমাদের শিডিউল টেন এখানে আছে শিডিউল টেন হচ্ছে এনুয়াল সামারিয়ান শেয়ার হোল্ডার্স ক্যাপিটাল এটা একটা শিডিউল আমরা আমাদের প্রথম চ্যাপ্টার তার ভিতরেও আমার এটা চলে আসবে শিডিউল টেন

ওকে ও শিডিউল এক্স অ্যানুয়াল রিটার্ন এটা প্রতি বছরের নির্দিষ্ট তারিখে এটা আমরা ক্লাসে আলোচনা করব নির্দিষ্ট তারিখে রেজিস্টার হ্যাঁ এখানে জমা দিতে হয় ট্যাক্স যেরকম রিটার্ন জমা দিতে হয় একটা কোম্পানিকে এই আরজেসি তে একটা শিডিউল টেন জমা দিতে হয় এটা এটাকে অ্যানুয়াল রিটার্ন নাম দিতে পারেন কিন্তু আসলে এর নাম হল অ্যানুয়াল সামারি অফ शेयर कैपिटल एंड डिस्ट्रॉप शेयर होल्डर्स डायरेक्टर्स रिक्वायर्ड एरो कमक्टर नाम एनुअल लिस्ट एंड समरी ऑफ शेयर होल्डर्स अटैक बोला है कि एर परे जे विषयটা সেটা হলো কোম্পানির बैलेंस शीट सर डॉक्टर मिनिटी को अपेक्षा कर अच्छा रूल फॉर सीएसीडी इंडो लेवल

এটা হল পার্ট ওয়ান পার্ট ওয়ান হচ্ছে ব্যালেন্স শিট আর পিএল অ্যাকাউন্ট আমরা যেটা সংক্ষেপে বুঝিয়েছি পিএল অ্যাকাউন্ট হচ্ছে পার্ট টু হুম তাহলে এগারোটা শিডিউল আমি পেয়ে গেলাম বারো নাম্বার স্টেটমেন্ট টু আহ পাবলিশড বাই ব্যাংক কোম্পানি আর ব্যাঙ্ক ইন্স্যুরেন্স জন্য এটা স্টেটমেন্ট আছে এটা আমাদের আসলে আহ ডেন বেনিফিট অফ সোসাইটি এই বারোটা শিডিউল তো মোট এই এগারোটা শিডিউল হলো পুরো কোম্পানি জ্যাক্ট এর মধ্যে কেমন তো বারোটার মধ্যে আমরা চক করেছি এইটা খুব ইজি এটা আমি আধা ঘন্টা পড়ালে আপনাদের সব ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা নিজেরাই এখান থেকে যে কোনো উত্তর করতে পারবেন আর হচ্ছে এটা তো ব্যালেন্স শিট রিলেটেড আর হচ্ছে এটা হলো আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন রিলেটেড আর শিডিউল টেন আলাদা এটা আলাদা এটা একটা শিডিউল টা আমরা একটু যাই সেপারেট এন্ড ওয়ার্ল্ড এটা দিজ আর শিডিউলস হ্যাঁ বলেন বলতে চাচ্ছেন

এটা খুব সোজা লেখা ইজি আর এমন কোনো কঠিন কিছু না বা এটা লেখা কোনো কঠিন বিষয় না এখানে থাকবে সব শেয়ার হোল্ডারদের নাম পিছনে কে কে শেয়ার হোল্ডার ছিল বছর শেয়ার হোল্ডার নাই কিন্তু গত বছর শেয়ার হোল্ডার ছিল ওনাদের নাম আসবে শেয়ার হয়তো জিরো হতে পারে তাও নাম আসবে আর এ বছর শেয়ার হোল্ডার কে কে তাদের নামটা আসবে নেক্সট ইয়ারে যখন আমি রিটার্ন দিব তখন যাদের নাম আগের বছরে জিরো ছিল ওনাদের নামগুলি ডিলিট হয়ে যাবে আবার নতুন বছরের জন্য নতুন শেয়ার হোল্ডারের নাম আসবে পুরোনো শেয়ার হোল্ডার যদি কেউ শেয়ার বিক্রি করে দেয় তাও তার নাম আসবে একটা বছর নামটা অতিরিক্ত থাকবে তো এখানে মূলত যেটা বোঝা যায় সেটা হলো আমার যে টোটাল পেইড অফ ক্যাপিটাল এইটা কে কে এটার শেয়ার হোল্ডার এই জিনিসগুলি এখানে বোঝা যায় আরেকটা বোঝা যায় আরেকটা চ্যাপ্টার যে এই কোম্পানির ডাইরেক্টর কে কে কেমন এটা একটা জিনিস বোঝা আরেকটা হলো কোম্পানির অডিটর কে তার নাম এখানে লেখা থাকে কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর কে তার নাম ওইখানে বলা থাকে এরকম হল টোটাল পেইড আপ ক্যাপিটালের একটা ব্রেকআপ আপ ক্যাপিটাল কত পেইড আপ ক্যাপিটাল কত শেয়ার ইস্যুড ইন ক্যাশ আদার ওয়াইজ দেন ইন ক্যাশ এই ইনফরমেশন গুলি এই শিডিউল টেনে থাকে আমাদের সিনোপসিসেই দেওয়া আছে আমরা যখন পড়াবো সিনোপসিস দিয়ে দিলে আপনি দেখবেন যে আমরা কয়টা এড়িয়ে দিলাম যে যে এই হলো কন্টেন্টস অফ শিডিউল টেন আর বললেন আপনারা সার্টিফিকেট অফ ইনফরমেশন এটা হলো কোম্পানি যখন রেজিস্ট্রেশন করেন আপনারা কোম্পানি যখন নিবন্ধিত হয় রেজিস্ট্রেশন হয় তখন আপনাকে যে মেমোরেন্ডাম আপনি যেটা সাবমিট করেছেন আর্টিকেল অ্যাসোসিয়েশন যেটা সাবমিট করেছেন এই দুইটাকে সার্টিফাই করে দেয় জয়েন্ট কোম্পানি আর একটা হলো সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন আপনার কোম্পানিটা যে ইনকর্পোরেটেড হলো লিমিটেড কোম্পানি হিসাবে নিবন্ধিত হলো রেজিস্ট্রেশন হলো তার একটা দলিল হচ্ছে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন এটা রেজিস্ট্রার সাহেব একটা কোন তারিখে দিলেন সেই তারিখ সহ কোম্পানির নাম কি এটা পাবলিক না প্রাইভেট উল্লেখ করে আপনাকে একটা সনদ দিবেন যতদিন কোম্পানির নাম থাকবে এই সনদটা আপনার ততদিন থাকবে নাম পরিবর্তন হলে শুধু একটা অ্যামেন্ডমেন্ট হবে কিন্তু সারা জীবন একবারে আর মেমোরেন্ডাম সার্টিফাইড পাবেন আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন পাবেন সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন একবারে পেয়ে যাবেন এটার সাথে শিডিউলের কোনো সম্পর্কই নাই হ্যাঁ শিডিউলের এর বিষয় না শিডিউল হচ্ছে

সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন এলে কি হয় এটার ইফেক্ট কি ফলাফল কি এর ফলাফল হলো যে আপনার কোম্পানি আজকের থেকে রেজিস্টার্ড কোম্পানি হিসাবে আপনার এটা স্বীকৃতি পেল যে আজকের দিন এই কোম্পানি কোন তারিখে জন্ম হয়েছে কোম্পানির জন্ম একটা স্বীকৃতি পেলেন যে আজকের থেকে এই নামে এই কোম্পানিটা হলো এখন প্রশ্ন হলো দুইটা দুইটা হলো যদি মনে করেন যে যদি এটা একটা কোম্পানি লিমিটেড বাই শেয়ার হয় কোম্পানি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় তাহলে একটা হিসাব আর যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় তাহলে একটা হিসাব কেমন তা আমরা দেখাচ্ছি আ যদি এটা কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় তাহলে যদি এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি হয় তাহলে এই দিন থেকে আপনি সব কার্যকলাপ করতে পারবেন সব কি করতে পারবেন আপনি আপনি ব্যাংক লোন নিতে পারবেন ব্যাংক লোনের জন্য আবেদন করতে পারবেন আপনি ম্যানেজিং ডাইরেক্টর হ্যাঁ ওনার সব ক্ষমতা উনি যা যা লোক রিক্রুটমেন্ট তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বিজনেস করা কোম্পানির সেল কোম্পানির প্রসেস জমি কেনা জমি বিক্রি করা হ্যাঁ আপনি একটা ল্যান্ড কিনলেন তাই আমি কিনতে পারবেন যেহেতু কোম্পানি ইনকর্পোরেটেড হয়ে গেছে আপনি এগুলি সব করতে পারবেন এই কাজগুলি প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে আপনার সব কাজ স্টার্ট করতে পারবেন অন দ্য ডে অফ রেজিস্ট্রেশন ইনকর্পোরেশন আজকের থেকেই কিন্তু ইফ ইট ইজ এ পাবলিক লিমিটেড কোম্পানি আর একটা কাজ করতে হবে আপনাকে পাবলিক লিমিটেড কোম্পানি যদি হয় ইফ ইট পাবলিক কোম্পানি হ্যাঁ পাবলিক লিমিটেড কোম্পানি যদি হয় তাহলে আপনি আজকের দিনেই ব্যবসা শুরু করতে পারবেন না আপনাকে কি করতে হবে আর একটা সার্টিফিকেট নিতে হবে ওই রেজিস্টারের কাছ থেকে সেটার নাম হলো সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস ব্যবসা আরম্ভ করার একটা সনদ আবার নিতে হবে পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট হলে কোন নো নো ফাদার অ্যাক্টিভিটিস কোম্পানির সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পেয়েছে গোয়ান স্টার্ট পারসে সেল জমি কেনা জমি বিক্রি করা যা কিছু সব আপনি করতে পারবেন এমডি চেয়ারম্যান ওনাদের ক্ষমতা কার্যকর করতে পারবে কোম্পানির লোন নিতে পারবেন লোন দিতে মানে যা যা কোম্পানির অ্যাক্টিভিটিস সব করতে পারবেন কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি হলে আপনাকে আর একটা সার্টিফিকেট নিতে হবে এটার নাম হলো সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস এইটা নিয়ে আপনারা প্রশ্ন করলেন আর কি এই স্যার মন আমরা একটু ধাৱায়িক যাই না হলে তো এগুলি আমরা আসবে এই আলোচনাগুলি অনেক সামনে এগুলি পঞ্চাশ একান্ন সেকশনে যে এই আলোচনাগুলি আছে হ্যাঁ তো সেগুলি ইনশাল্লা আশা করি ধাৱায়িক ভাবে চলে আসবে ডন ডরি এ তো ওটা শিডিউল 12 না আপনারা আপনারা তো প্রশ্ন করলে তো হবে না ভাই যেটা পড়াই তার ভিতর প্রশ্ন করেন

নিবন্ধক অর্থাৎ রেজিস্টার কিছু ফর্মেট ইউজ করে কেমন সেটা হচ্ছে একটা হলো ফর্ম টুয়েলভ ফর্ম টুয়েলভ এর ভিতরে এখানে থাকে পিড়ি আমরা সংক্ষেপে লিখলাম পিড়ি পার্টিকুলারস সব ডাইরেক্টর অর্থাৎ কোন কোম্পানির কে কে ডাইরেক্টর আমরা বুঝবো কি করে তখন পিড়ি দেখলে বুঝবো যখনই কোনো ডাইরেক্টর চেঞ্জ হবে একজন ডাইরেক্টর কি করলো চলে গেল একটা ডাইরেক্টর চলে গেল হ্যাঁ তাহলে আপনার নতুন করে আবার ফর্ম টুয়েলভ জমা দিতে হবে এক ডাইরেক্টর নতুন হ্যাঁ নতুন আসলো তাহলে কি হবে তখন আবার জমা দিতে হবে একজন ডাইরেক্টর চলে গেলেও একজন ডাইরেক্টর আসলেও এটা অ্যামেন্ডমেন্ট করছি ইট ইজ ফর্ম টুয়েলভ নট শিডিউল কেমন জি স্যার

সেকশন এবং শিডিউল আমরা একটু শেষ করতে চাই আমরা হলো অবজেক্ট পরীক্ষায় কি লাগবে ইকুইপমেন্ট কি লাগবে এই কেমন এটা হলো আমাদের কাজ আর যদি আমরা ইউনিভার্সিটি হতো এই ধীরে ধীরে কোম্পানিজ যে একটা হাকে বলে কেন কি জন্য এগুলি অনেক দুই বছর ধরে পড়াতাম ক্লাস হচ্ছে খুব লিমিটেড অল্প কটা ক্লাস এই জন্য আমাদেরকে একটু স্ট্র্যাটেজিক্যালি আগাতে হবে যাতে করে আমরা যেন শেষ করতে পারি কতগুলি আইন হ্যাঁ ক্লাস হবে কয়টা হয়টা দশ বারোটা ক্লাস তো আমাদের একটা প্ল্যান করতে হবে যেন আমরা এই দশ বারোটা ক্লাসের মধ্যেই আমরা মেজর এরিয়াটা কাভার করে ফেলতে পারি তো

লিমিটেড বাই শেয়ার আলোচনা করা হয়েছে সেকশন তো এখানে মূলত যে বিষয়টা আছে যে বিষয়টা আছে সেকশন সেটা হলো যে কোম্পানি লিমিটেড বাই শেয়ার্স এ তার ফরমেটটা কি হবে হোয়াট আর দ্য কন্টেন্টস অফ অফ এ মেমোরেন্ডাম অফ এ কোম্পানি লিমিটেড বাই শেয়ার্স আমরা একটু নোট করি ক্লাসে পড়া হয়ে যাবে আর পড়তে হবে না সেকশন সিক্স কি নিয়ে আলোচনা করছে মেমোরান্ডাম নিয়ে আলোচনা করছে কি জাতীয় কোম্পানির মেমোরেন্ডাম কোম্পানি লিমিটেড বাই শেয়ার লিমিটেড বাই শেয়ার কাকে বলে

একটা কোম্পানি যতগুলো শেয়ার সংখ্যা আছে বা সদস্য আছে তাদের যে শেয়ার আছে তাদের শেয়ার দ্বারাই দায় গুলা লিমিটেড আছে দায় হইতেছে ওই শেয়ার দ্বারাই লিমিটেড যতগুলো শেয়ার আছে ততগুলো দায় হবে আর আমাদের টোটাল পেড আপ ক্যাপিটাল যা আছে ওই পেড আপ ক্যাপিটাল পেড আপ ক্যাপিটাল টোটাল শেয়ার ওই পেড আপ ক্যাপিটালের টোটাল শেয়ার যতগুলা আছে ওই শেয়ার যতটুকু ততটুকু হচ্ছে কি ওই পেইড আপ ক্যাপিটাল লাইবিলিটি একদম পারফেক্ট স্যার আমি সাইড টু শেয়ার করি যে স্যার কোম্পানি সর্বোচ্চ দায় তার যতটুকু শেয়ার আছে শেয়ার মধ্যে শেয়ার মধ্যে যদি এর বেশিও হয় বাট এইটুকু দ্বারা শেয়ার মধ্যে হবে আর বেশি কোম্পানি দায় নিতে পারবে না এটা কোম্পানি 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 যেহেতু ইসেল ব্যাংকে সেই তার থেকে শেয়ার বাইরে সে দায় নিতে পারবে না ওকে

কোম্পানির শেয়ারের যে যারা যেহেতু শেয়ার হোল্ড করবে এই পর্যন্ত সে ওইটা দায়বদ্ধতা একদম পারফেক্ট এটা হলো এই যে যে কটা যে কয়জন উত্তর করেছেন এটা একদম পারফেক্টলি উত্তর হয়েছে এটা এর মধ্যে অন্যদেরও হয়েছে থ্যাংক ইউ স্যার এইটটি পার্সেন্ট অ্যারাউন্ড বাট ফাইনাল না আসলে আমি একটু বলবো বলেন বলেন স্যার সেটা হয়েছে যে শেয়ারে শেয়ার যা শেয়ার হোল্ডার আছে তারা যতটুকু শেয়ার কোম্পানিতে ইনভেস্ট করছে কোম্পানির লস ছিল তার কোনো লাইব্রিটি নেই সে তার শেয়ারের মধ্যেই তার ইয়ে থাকবে লাইব্রিটি থাকবে তো ওই বললেন যে কোম্পানি আর দায় নিবে না কোম্পানির কোনো ইশুনা কোম্পানি কোম্পানির দায় নিবে

আমি একজন শেয়ার হোল্ডার আমি একটা কোম্পানির দশটা শেয়ার কিনেছি দশটা শেয়ারের দাম একশো টাকা কারণ আপনাদের কিন্তু এরকম থিওরিটিক্যালি প্রশ্ন আসবে না একদম অঙ্কের মতো বুঝাই দিতে হবে সুতরাং কোনোভাবে একটু পাশ কাটা গেলে কিন্তু হবে না আমি একটা শেয়ার হোল্ডার একশো টাকার শেয়ার কিনেছি দশটা শেয়ার দশ টাকা করে একশো টাকা এই কোম্পানি ওয়াইন্ডিং আপ যদি হয় এটা রিগার্ডিং ওয়াইন্ডিং আপ কোম্পানি ওয়াইন্ডিং আপ হচ্ছে এখন ওয়াইন্ডিং সময় দেখা যাচ্ছে কোম্পানির অ্যাসেট এনাফ না টু মিট আপ দা লাইবিলিটিস অফ মেনি পার্টিস ব্যাংকের লোন তারপরে অনেক এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং এক্সপেন্ডিচার স্যালারি বাড়ি ভাড়া ইনকাম ট্যাক্স অনেক কিছু যেগুলি কোম্পানির যে অ্যাসেট আছে তা দিয়ে কভার করে না তাহলে এই যে যে শর্ট ফল শর্ট ফল এটা কে দিবে তো বলছে যে প্রথম হলো শেয়ার হোল্ডার আগে মুক্ত করো যদি আমি এই যে একশো টাকা দিয়ে কিনেছি আমার দায় একশো টাকা পর্যন্ত সীমিত এখন যদি কোম্পানি না দিতে পারে জন্য আমার ব্যক্তিগত কোন সম্পদ খেয়াল রাখবেন পার্সোনাল অ্যাসেট পার্সোনাল অ্যাসেট সাথে কোনো সংশ্লিষ্টতা হবে না পার্সোনাল অ্যাসেট কে অ্যাট্রাক্ট করবে না এটার সাথে কোনো রিলেটেড রিলেশন থাকবে না আমি পার্সোনালি অনেক টাকার মালিক কিন্তু এই কোম্পানি একশো টাকার শেয়ার কিনে আমি ডাইরেক্টর হয়েছি এখন এই কোম্পানি আছে অনেক কিছু আছে এগুলি আমার দেখার বিষয় না কোম্পানির সম্পদ নাই কোম্পানি দিবে না কেমন সেই ক্ষেত্রে আমার পার্সোনাল অ্যাসেট কোনোভাবেই কোম্পানি লিকুইডিশনের সাথে সংশ্লিষ্ট হবে না বা আমার থেকে নেওয়া যাবে না আমার দায় হলো ওই একশো টাকা পর্যন্ত ইন কেস অফ ওয়াইন্ডিং আপ একচুয়ালি তো সেই কথা তো আর লাগে না সংক্ষেপে যদি আমরা বলি এই কথাটাকে সংক্ষেপে বললে কতটুকু লাইবিলিটি অফ শেয়ার হোল্ডার্স লাইবিলিটি অফ শেয়ার হোল্ডার্স ইজ লিমিটেড আপ টু ইটস পেইড অফ ক্যাপিটাল তারপর ইস্যিত মূলধনের হ্যাঁ তার যদি আনপেইড থাকে তাহলে সেটা কিন্তু তাকে দিতে হবে যে দশ টাকা আনপেইড আছে আনপেইড তাকে পেইড করতে হবে ওই পর্যন্ত দায় থাকবে এখন যদি আরো কেউ আপনাকে ঘুরাইতে চায় আসলে কেন এই প্রশ্নটা আসলো এই দায়ের প্রশ্নটা আসলো কেন তখন বলতে হবে দায়ের প্রশ্ন আসলো বিকজ অফ ওয়াইন্ডিং আপ অফ এ কোম্পানি কোম্পানির অবসায়ন হচ্ছে এখন কোম্পানির রিসোর্স অ্যাসেটস আর নট ইনাফ টু মিট আপ দা লাইবিলিটিস এই কোশ্চেন আসছে এই সময় আমার সম্পদ কোন দায়বদ্ধ হবে না কিন্তু যদি এই কোম্পানিটা লিমিটেড বাই লাইবিলিটি লিমিটেড বাই শেয়ার যদি না হয় তাহলে কিন্তু আবার আমার দায় আছে তাহলে আমার দায় আছে সে ইভিট ইস পার্টনারশিপ ফার্ম তাহলে আমার দায় আছে আমার বাড়ি সম্পত্তি এটা দায়বদ্ধ হবে ইভিট ইস এ প্রোপাইটারশিপ ফার্ম দায়বদ্ধ হবে এমন কি এটি কোম্পানি যদি আনলিমিটেড লাইবিলিটি কোম্পানি হয় তাও দায়বদ্ধ হবে কিন্তু লিমিটেড বাই শেয়ার হলে এই দায়বদ্ধতাটা হবে না দিস ইজ নোন এস কোম্পানি লিমিটেড বাই শেয়ার খেয়াল থাকবে তো না বোঝা যাবে এই লিমিটেড বাই শেয়ার এর আমরা পড়তেছিলাম মেমোরেন্ডাম এই মেমোরেন্ডামে সেকশন ছয় বলেছে যে কি কি বিষয় উল্লেখ থাকবে আপনাকে যদি পরীক্ষা দেয় যে তুমি একটা মেমোরেন্ডাম ড্রাফট করো দেখাও যে একটা কোম্পানির মেমোরির নাম কেমন হওয়া উচিত হতে পারে সেকশন ছয় উল্লেখ করে দিতে পারে যে সেকশন ছয়ে যে মেমোরির নামের কথা বলা হয়েছে এটা কি বলো এবং আমাকে পরীক্ষার হলে দেখা দাও যে একটা মেমোরির নাম কেমন হবে মেমোরেন্ডাম আপনারা তো দেখছেন যে একটা বড় বই না আসলে তা না মেমোরেন্ডামের মূল বিষয়টা বড় না তো সেইটা আমরা একটু এখানে দেখব সেটা হলো কোম্পানির একটা মেমোরেন্ডামে পাঁচটা পাঁচ ফাইভ পাঁচটা যদি থাকে তাহলে ওটা মেমোরেন্ডাম এবং সেই দেখি প্রথম কি কোম্পানির নাম যদি পরীক্ষা আপনাকে ড্রপ করতে দেয় আপনি লিখবেন নেম তে আমি পরীক্ষায় দিচ্ছি হ্যাঁ তাহলে কোম্পানির নেম এবার প্র্যাকটিক্যালি আমি লিখে দিলাম এখন কি হয় বইটা বড় হয় কেন বইটা বড় হয় এখানে আরো কিছু কথা থাকে যে এই নাম পরিবর্তন করতে পারবে অন্য যে কোনো সময় অথবা এই নামগুলির উপরে গভর্নমেন্টের যদি কোনো রুলস রেগুলেশন আছে সেই সব বিষয়গুলি এই নাম নেওয়ার পরে যে সব লাইসেন্সিং এর প্রশ্ন সেই সব লাইসেন্সিং কিন্তু নিতে হবে এরকম কিছু এডিশনাল কথা থাকতে পারে কিন্তু দিস ইজ মেমোরির নামের দফা হচ্ছে একটা সেটা হলো কোম্পানির নাম আমরা নামটা লিখে দিলাম তারপর হচ্ছে কোম্পানির অনেক ইজি দেখেন এড্রেস মানুষের পরিস্থিতির জন্য যা লাগে কোম্পানির পরিস্থিতির জন্য তা লাগে যে তার কি নাম পাইলাম ঠিকানা কোথায় তাই না আমরাও তো একটা ফর্ম ফিল করতে গেলে নেম অ্যাড্রেস আমরা লিখি তো কোম্পানিরও তাই যে ইন বাংলাদেশ আমরা এখানে দিলাম ইন বাংলাদেশ যে কোনো জায়গায় হবে এক জায়গায় আপনি ঠিকানা লিখেও দিতে পারেন যে অত নাম্বার হোল্ডিং এই সেই অথবা ইন বাংলাদেশ দিলে আপনার জন্য ওপেন থাকলো আপনি যে কোনো সময় আপনি এটা চেঞ্জ করতে পারেন নেম গেল অ্যাড্রেস গেল তারপরে হচ্ছে অ্যাড্রেস মানে কিন্তু অ্যাড্রেস অফ রেজিস্টার্ড অফিস অ্যাড্রেস অফ লিখলেও হবে সমস্যা নাই নাইভসেকটিভ এইখানে দেখা যায় দুই তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা চলে যায় বাস্তবে কিন্তু আপনার তো পরীক্ষা আপনার তো এগুলি দরকার নাই আপনার কি আপনি বলে দিবেন অবজেক্টিভস মিন্স ন্যাচার অফ বিজনেস কি ব্যবসা করে কোম্পানিটা কি ধরনের কোম্পানি কেমন সেইটি আপনি বলবেন তো পরীক্ষা যদি আমার সেটি বলতে হয় ওখানে তো প্র্যাক্টিক্যালি তো অনেকগুলি রাখা হয় যে কোম্পানিটা ইম্পোর্ট করবে এক্সপোর্ট করবে মেশিনারি আনবে ফ্যাক্টরি করবে সেল করবে এরকম অনেক কথা রাখা হয় কিন্তু পরীক্ষায় তো আপনার সেটার সাথে সংশ্লিষ্ট না আপনি আপনার কোম্পানির অবজেক্টিভ মানে কি কোম্পানির নেচার অফ বিজনেস আপনি বিজনেসটা লিখবেন হ্যাঁ আপনি লিখলেন যে

যে অনেক অনেক আরো এই করবো সেই ব্যবসা করতে পারবে সেই ব্যবসা সেটা তো পরীক্ষার সাথে সংশ্লিষ্ট হওয়ার দরকার নেই তারপরে হলো চার নম্বর চার নাম্বার হল লাইবিলিটি এটা হলো কোম্পানির লাইবিলিটি এইখানে আপনার ডিফাইন হবে এটা কি নেচারের কোম্পানি তাহলে আমরা বলবো এটা যেহেতু মেমোরের নাম অফ এ কোম্পানি লিমিটেড বাই শেয়ার তাহলে আমরা এই লিমিটেড বাই শেয়ার কথাটা এখানে দিয়ে দিব লিমিটেড বাই শেয়ার লিমিটেড বাই শেয়ার এখানে আমরা লিখতে পারি অথবা আমরা যদি একটু বেটার হয়েছে লিখতে চাই এখানে লিখতে পারি যে এরকম ভাবে অপই কথাটা যেটা আমি একটু বলে আসছি

ক্যাপিটাল কোম্পানির মূলধন এই ক্যাপিটাল ক্যাপিটাল এই ক্যাপিটালস মিনস নমিনাল ক্যাপিটাল আমরা যখন ক্যাপিটাল পড়াবো এই টার্মস গুলি তখন ওখানে আলোচনা করবো এখানে মেমোরিয়ান নামে যে ক্যাপিটালটা এখানে বলা থাকবে এই পাঁচটা ক্লজ এই পাঁচটা ক্লজ ইজ এ ম্যান্ডেটরি তো তার ভিতরে ফিফথ ক্লজ যেটা সেটা হলো ক্যাপিটাল দ্যাট মিনস অথরাইজড ক্যাপিটাল আপনি লিখবেন এখানে অথরাইজড ক্যাপিটাল অথরাইজড ক্যাপিটাল অফ দ্য কোম্পানি কনসিস্ট অফ কনসিস্ট অফ ওয়ান হান্ড্রেড

এটা পরীক্ষার জন্য আমরা জাস্ট একটা ফিগার দিলে হলো এটা তো বড় ছোট কোনো বিষয় না বাস্তবে তো শত শত কোটি টাকা থাকে সেটা হলো ভিন্ন কথা আর সেটা কিভাবে তার হচ্ছে যে একশোটা অর্ডিনারি টাকা করে টাকা হয়ে গেল এই কিন্তু আপনার হয়ে গেল যে একটা কোম্পানি লিমিটেড বাই শেয়ার্স এর মেমোরেন্ডামের কি কি ইনফরমেশন বা কি কি ক্লজ থাকে এখানে একটা এডিশনাল কথা আছে

উইথডেস থাকবে তার একটা কথা থাকবে আগে উইথনেসেস আগে অ্যাসোসিয়েশন ক্লোস অ্যাসোসিয়েশন এটা আলাদা হ্যাঁ কিন্তু মেমোরেন্ডামের ফরম্যাট আমার উপরেই হয়ে গেছে এখন এইখানে এই মেমোরেন্ডামটা করার পরে শেয়ার বলবে যে আমরা এই মেমোরেন্ডাম এবং এর সাথে এর সাথে সংশ্লিষ্ট বিষয় দিয়ে যা আমরা লিখেছি এর ভিত্তিতে

যেখানে নেম অফ দা শেয়ার হোল্ডার তারপরে হচ্ছে অ্যাড্রেস সব কিছু থাকে তারপরে হলো নাম্বার অফ শেয়ার নাম্বার অফ নাম্বার অফ শেয়ার আর হচ্ছে হলো সিগনেচার এই হলো এই হলো এখানে সবাই যার যার নাম থাকবে তাদের অ্যাড্রেস থাকবে থাকবে কতগুলি শেয়ার তিনি নিয়েছেন কারণwidehat তে চিহ্ন থাকবে এইটা সমান সমান হলো পেইড ক্যাপিটাল এখানে যত যোগফল দাঁড়াবে সে এখানে 10টা শেয়ার তারে 10টা শেয়ার তারে 10টা শেয়ার তিনজন মানুষ হচ্ছে এক্স মানুষ হচ্ছে ওয়াই মানুষ হচ্ছে জেড তাহলে টোটাল কি দাঁড়ালো টোটাল দাঁড়ালো হলো 30টা শেয়ার কি হলো অবস্থা সিগনেচার করবে এবং তিরিশ মিটার পেইড অফ ক্যাপিতাল কত ইনিশিয়ালি পেইড অফ ক্যাপিটাল হল তিরিশটা শেয়ার আর এখানে যে অথরাইজড ক্যাপিটাল রেট দশ টাকা করে যে অথরাইজড ক্যাপিটালে বলা আছে এক একটা শেয়ারের দাম কত আর শেয়ারের সংখ্যা হলো এখানে তিরিশটা পেইড অফ ক্যাপিটাল হল ইনিশিয়ালি আহ তিনশো টাকা কেমন কিন্তু এগুলিশনাল কাজ

আবার কোম্পানি যে একটা শেষে যাবেন শেষে যেও দেখবেন এটার শিডিউল ও সিক্স আমি এটাকে আগে ব্ল্যাক করি তাহলে বুঝতে পারবেন দেখেন অনেক ইন্টারেস্টিং বিষয়টা এটা সেটা হলো আমরা পড়লাম সেকশন সিক্স এ মেমোরেন্ডামের কি কি বিষয় থাকে এটা আমরা পড়লাম আবার শিডিউল সিক্স এও ঠিক এই বিষয়টা ফরম্যাট করে দেওয়া আছে সেম থিং সুতরাং

এখন বলেন এই টুকের ভিতরে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা এটা আমাদের দরকার এখন আপনি যদি বলেন ওয়াইন্ডিং আপ কত প্রকার বলেন তাই তো আমাদের ক্লাস লাইন মতো যাবে না হ্যাঁ এখানে আপনাদের কোয়েশ্চেন থাকলে আপনারা হাজার কোশ্চেন তৈরি করেন দেখি আমরা শুনি স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে ওই যে শেয়ারগুলো যে যারা কিনেছে যে উইকনেস ক্লোজ যারা দিয়েছে হ্যাঁ এদের হচ্ছে স্যার আহ আর একটি স্পন্স

এই যে যে পেজটা যেটা আপনি বললেন যে তাদের নাম থাকবে দেয়ার দা তারা কয়টা শেয়ার নিচ্ছে সেটা থাকবে তাদের সিগনেচার আছে এর পরে কোম্পানির এই হিস্ট্রিটা চেঞ্জ হয়ে যেতে পারে কোম্পানির এই ক্যাপিটাল থাকবে না এটা তো ইনিশিয়াল ক্যাপিটাল এটার পরে হাজার হাজার কোটি টাকা হয়ে যাবে অনেক কিছু হয়ে যাবে ইন্টারেস্টিং হচ্ছে এই পেজটা চেঞ্জ হবে না এই পেজটা এইভাবেই থাকবে যত ক্যাপিটাল বাড়বে যা কিছু হবে সেটা আলাদা ফর্ম দিয়ে ফর্ম ফিফটিন দিয়ে বাড়াতে হবে শিডিউল টেনে উল্লেখ থাকবে ব্যালেন্স শিটে যাবে কিন্তু এই পেজটা চেঞ্জ হবে না এই পেজটা এমন হতে পারে উনি এই যে আমি নাম বললাম না হচ্ছে মিস্টার এক্স মিস্টার ওয়াই মিস্টার জেড মিস্টার জেড দ্য কোম্পানি বাট দেয়ার নেম উইল রিমেইন ইন সেম ইন দ্য মেমোরেন্ডাম তাদের নাম চেঞ্জ করা যাবে না তাদেরকে ডিলিট করা যাবে না তারা শুরুতে কোম্পানি ফর্ম করেছিলেন এখন কিন্তু ওনার নামে কোনো শেয়ার নাই জিরো ওনার নামেও কোন শেয়ার নাই জিরো ওনার নামে কোন শেয়ার নাই জিরো কিন্তু মেমোরেন্ড নামের ওনাদের এই পেজটা যে আছে অর্থাৎ অর্থাৎ যে শেয়ারটা বলা আছে ওটা সেভাবেই এই পেজটা চেঞ্জ করা যাবে না

এখন এই কোম্পানির পেইড অফ ক্যাপিটাল হয়েছে তিন তিন হাজার কোটি টাকা কিন্তু এবং এই লোকগুলি নাইও মরে গেছে অথবা তাদের শেয়ার তারা সেল করে দিয়েছে কিন্তু মেমোরেন্ডামে তাদের নাম ওইভাবে ওই তিনশো টাকা থাকবে ওই পৃষ্ঠাটা চেঞ্জ করা যাবে না কারণ দেভ দ্য স্পন্সর দেভ দ্য ইনিশিয়াল শেয়ার হোল্ডার এইটা চেঞ্জ করলে কোম্পানির হিস্ট্রি চেঞ্জ হয়ে যাবে কোম্পানির স্টার্টিং ইনফরমেশন চেঞ্জ যাবে ওইটা ওইভাবে থাকবে এখান থেকে তিন হাজার কোটি টাকা কেমনে হলো সেইটা আপনার ফর ফিফটিন দিয়ে ধারাবাহিক ভাবে মিলিয়ে যেতে হবে ধারাবাহিক ভাবে এবং শেয়ার কিভাবে চেঞ্জ হয়েছে শিডিউল টেন দিয়ে ধারাবাহিক ভাবে মিলিয়ে যেতে হবে যে কোন এক আমলে কোন এক সময় এক্স ওয়াই জেড নামে লোক ছিল মেমোরি নামে নাম আছে আর এখন তাদের কোনো অস্তিত্বই নাই তারা কে এটা বর্তমান শেয়ার কেউ চিনেই না হতে পারে তখন এই পেছনের হিস্ট্রি যে সময় তারা এই শেয়ার হোল্ডার ছিল এই পেজটা চেঞ্জ করা যাবে না এবং এই ফিগারটা এইভাবে থাকবে তারা স্পন্সার শেয়ার হোল্ডার অফ দ্য কোম্পানি কেমন ইফ ইট ইস এ প্রাইভেট লিমিটেড কোম্পানি ওয়ার পাবলিক লিমিটেড কোম্পানি তাদের নামটাও ওইভাবেই থাকবে আপনারা দেখবেন পুরনো পুরনো ব্যাংক পুরনো ইন্স্যুরেন্স কোম্পানি পুরনো কোম্পানি তাদের যখন অডিট করতে যাবেন মেমোরেন্ডাম খুলে দেখবেন পুরনো বিশ তিরিশ বছর পঞ্চাশ বছর আগের কোম্পানিগুলি খুলে দেখবেন পুরনো নাম নামদের ডাইরেক্টর হিসেবে লেখা রয়েছে দে আর ডাইরেক্টর অফ দ্য কোম্পানি শেয়ার হোল্ডার অফ দ্য কোম্পানি কিন্তু তারা এখন নাই তারা হয়তো মরে গেছে শেয়ার ট্রান্সফার করে চলে গেছে তারা তাদের কোনো অস্তিত্ব নেই কিন্তু তাদের নামটা মেমোরেন্ডামে রয়ে গেছে থাকবে এই জন্য আপনার খুব রেলিভেন্ট বিদায় আমি আর একটু এক্সপ্লেন করলাম তো আমরা তো বলছি যে এই পাঁচটা ক্লজ থাকবে আবার শিডিউলেও এই পাঁচটা ক্লজের কথাই বলা আছে তাহলে

এই কোম্পানির নাম চেঞ্জ করা যায় কোম্পানির অ্যাড্রেস চেঞ্জ করা যায় কোম্পানির অবজেক্টিভ ক্লাস চেঞ্জ করা যায় কোম্পানির লাইব্রেরিটি চেঞ্জ করা যায় কোম্পানির ক্যাপিটাল চেঞ্জ করা যায় সব সব চেঞ্জ করা যায় তার জন্য নির্ধারিত রুলস রেগুলেশন আছে এগুলি ইনশাল্লাহ আমরা ক্লাসে ধারাবাহিক ভাবে পড়াবো যেটা পড়াবো সেটা নিয়ে নেম নিয়ে যদি আলোচনা হবে নাম চেঞ্জ করার নিয়ম পড়ানো হবে অ্যাড্রেস অবজেক্টিভ ক্লাস পড়ানো হবে এটা হচ্ছে নেম হচ্ছে সেকশন এগারো হয় সেকশন এগারো অবজেক্টিভ ক্লজ হচ্ছে সেকশন আরো আমরা দেন দেন অ্যাড্রেস সম্ভবত সেভেন্টি নাইন সেভেন্টি নাইন আর হচ্ছে ক্যাপিটাল যেটা তো আমি আপনাদের সেকশন এখানে বলে দিয়েছি এটা আসছে এগুলি সবই চেঞ্জেবল আমরা এখন আলোচনা করছি মেমোরেন্ডাম নিয়ে এই কোম্পানির মেমোরেন্ডাম সংক্রান্ত রুলসগুলি আমরা একটু দেখছি স্যার আমি একটু একটা কোশ্চেন ছিল স্যার স্যার এইগুলো চেঞ্জ করতে তো হাই করে যেতে হবে না স্যার ভাই এইগুলি এখন বলা যাবে না বলবো না ওকে থ্যাংক ইউ স্যার আমি কি আপনাদের কি নাম চেঞ্জ অ্যাড্রেস চেঞ্জ এগুলি পড়াচ্ছি না না ঠিক আছে এগুলি এখন কোটে কোনটা যেতে হবে কি হবে না এগুলি একটু ধৈর্য ধরেন সময় মতো সব জেনে যাবেন হ্যাঁ ওটা একটু ধারাবাহিকতা আছে এখন আমি বলে গেলাম আর বললাম না এটা দিয়ে আপনাদের কোনো পারপাস সার্ভ হবে না কোনো ফায়দা হবে না যেভাবে গেলে আপনাদের কাজ লাগবে সেটা যেতে হবে সেভাবে হ্যাঁ এবার হচ্ছে বিশাল বড় দেখেন আমি এই শিডিউল সেটটা মুছে দিচ্ছি এটা কিন্তু পড়ানো হয়ে গেল আর হচ্ছে সেকশন সাত সেকশন সাত সেকশন সাত পড়াচ্ছি সেকশন ছয় আমাদের পড়ানো শেষ সেকশন সাত কোম্পানি আ ঠিক একই জিনিস আমি এখান থেকে কপি করে নেই সেকশন 7 মেমোরেন্ডাম অফ এ কোম্পানি লিমিটেড বাই শেয়ারস এর জায়গায় লিমিটেড বাই গ্যারান্টি আ এই 5 ক্লোসে দেই ফাইভটা ওখানে ছিল না সামনে আসেও আমরা দেখেছি যে ইউ এ লিমিটেড বাই গ্যারান্টি এখন লিমিটেড বাই গ্যারান্টি দেখেন এখানে কিন্তু আমাদের শিডিউল আছে কি আছে শিডিউল সেভেনে আছে লিমিটেড বাই গ্যারান্টি তাহলে আমাদের আরো একটা ইন্টারেস্টিং জিনিস আমরা পেলাম এটা হলো সেকশন সেভেন ইকুয়াল টু শিডিউল সেভেন শিডিউল সেভেন কিন্তু এটা হ্যাঁ শিডিউল সেভেন শিডিউল ও যা সেকশন ও তাই তাহলে আর একটা শিডিউল আমাকে বোঝার জন্য আমাদের ইজি ইজি হয়ে গেল কিন্তু শিডিউল এখানে কিন্তু উইদাউট ক্যাপিটাল একটা একটা হলো উইথ ক্যাপিটাল একটা এগুলো এখন নিচে নামিয়ে দিই তাহলে আপনাদের সুবিধা হবে তাহলে উইথ ক্যাপিটাল একটা হলো উইদাউট ক্যাপিটাল কেমন এখন আমরা চাই হচ্ছে হলো কোম্পানি

সেকশন সেভেন শিডিউল সেভেন একই জিনিস এখন আসি এই কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি কেমন ধরনের কোম্পানি যেটার শিডিউল ওইটা এটা একটু আমরা দেখি এখন এই যে মেমোরেন্ডামের যে পাঁচটা ক্লজ এটাকে কপি করে যদি আমি এখানে বসিয়ে দেই পার্থক্যটা দুইটার ভিতরে পার্থক্য হলো এই লিমিটেড বাই গ্যারান্টিতে এখানে যেরকম বলা ছিল লিমিটেড বাই শেয়ার এই কথাটা থাকবে না একটু চেঞ্জ হবে চেঞ্জ হবে চেঞ্জ হবে কি এখানে একটা গ্যারান্টির কথা বলা থাকবে কেমন এখানে একটা গ্যারান্টির কথা তার মানে লিমিটেড বাই গ্যারান্টিতেও সেই পাঁচটা ক্লজই নেম একই অ্যাড্রেস একই অবজেক্টিভ সেম ক্যাপিটাল সেম কারণ এটা যদি উইথ আমি আগে উইথ ক্যাপিটালটা আগে আলোচনা করি তাহলে সুবিধা হবে হ্যাঁ উইথ ক্যাপিটাল আর উইদাউট ক্যাপিটাল এটা একটু দেখি এটাকে নিচে নিয়ে যাই কেমন উইথ ক্যাপিটাল তাহলে লিমিটেড বাই গ্যারান্টি উইথ ক্যাপিটাল সেই ক্ষেত্রেও এই ফার্স্টটা ক্লজই থাকবে ফার্স্টটা ক্লজই থাকবে কিন্তু চেঞ্জ হলো লায়াবিলিটি ক্লোজে একটু চেঞ্জ হবে সামান্য ওখানে লেখা ছিল ইট ইজ এ কোম্পানি ইট ইজ এ লিমিটেড লায়াবিলিটি শেয়ার কোম্পানি অথবা শেয়ার হোল্ডার অফ দা কোম্পানি অথবা লায়াবিলিটি অফ দ্য শেয়ার হোল্ডার অফ দা কোম্পানি ইজ লিমিটেড আপ টু ইট পেইট আপ ক্যাপিটাল এরকম বলা ছিল কিন্তু এখানে তালা এখানে থাকবে যে শেয়ার হোল্ডার একটা গ্যারান্টি দিবে যে আমরা কোম্পানি যদি ওয়াইন্ডিং আপ হয় যদি খরচ লাগে আমরা কিছু শেয়ার করব কত টাকা সেই গ্যারান্টিটা বলতে হবে সে আমি একটা এক্সাম্পল দিই এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল এরকমই হতে হবে একটা গ্যারান্টি থাকলেই হলো সে শেয়ার হোল্ডার্স আমরা যদি লিখি এইভাবে প্রোভাইড গ্যারান্টি টাকা ওয়ান হান্ড্রেড লিখলেও হবে দা কোম্পানি তাহলে দেখেন আগের থেকে এটি একটু ভিন্ন হয়ে গেল কথাবার্তাটা আগে ছিল শেয়ারহোল্ডারদের কোনো দায়ী নাই আর এখন বলছে একশো টাকা দিবে শেয়ার হোল্ডাররা যদি টাকা কোম্পানি মিট মিটাতে না পারে প্রতিটা শেয়ার হোল্ডার ওয়াইন্ডিং আপের সময় একশো টাকা করে কন্ট্রিবিউট করবে দিতে বাধ্য থাকবে এই কথাটা আমি এখানে যদি লিখে দেই তাহলে ইট ইজ এ কোম্পানি লিমিটেড বাই গ্যারেন্টি

শিডিউল 7 পার্থক্য আগেরটা আমার মূল যেটা লিমিটেড বাই গ্যারান্টি হচ্ছে মূল মেমোরেন্ডাম মাদার মেমোরেন্ডাম ওটা যদি আমি ঠিক রাখতে পারি সব গুলি আমি করতে পারবো কেমন সবগুলি আমি উত্তর দিতে পারবো জি বলেন স্যার গ্যারান্টিটা কি শেয়ারহোল্ডার দিবে না কোম্পানি কম শেয়ারহোল্ডার শেয়ারহোল্ডার ওটা জায়গা একটু কনফিউজিং আপনি

সে একশো টাকা করে কন্ট্রিবিউট করবে সে এক একজন ধরে পাঁচজন শেয়ার হোল্ডার পাঁচশো টাকা দেওয়া থাকবে যদি এখানে আমি লাইবিলিটি যতই থাকো সেটা ম্যাটার না যতই থাকুক আমার এর বেশি আমি দিব না আচ্ছা কেমন এটা হোল্ডিং উল্লেখ করে দিতে পারেন যে একজনের এক হাজার হোল্ডিং পর্যন্ত যদি হয় তো পরীক্ষায় তো আমার এগুলি প্র্যাকটিক্যালি অনেক কথা লিখতে হয় কিন্তু ফর এক্সাম পারপাস একটা গ্যারান্টি উল্লেখ থাকলেই হলো যে টিচার জানতে চায় যে আপনি জিনিসটা ওটার থেকে পার্থক্য ডিফারেন্সিয়েট করতে পারছেন যে উনি কিছু কন্ট্রিবিউট করবেন অর্থাৎ কোন কোন কোম্পানি যদি শেয়ার ইকুয়াল হয় তাহলে এই ধরনেরই কথা থাকবে সবারই এক হাজার শেয়ার প্রত্যেকে এক হাজার একশো টাকা করে দিবে কেমন যদি ভেরিয়েশন হয় তাহলে ভেরিয়েশনের কথাটা আবার আলাদা অন্য এক জায়গায় থাকবে তাতে কোনো সমস্যা নাই তা আমার তো এই এই বিষয়গুলি তো পরীক্ষার সাথে সংশ্লিষ্ট পরীক্ষার সাথে সংশ্লিষ্ট হলো যে শেয়ার হোল্ডার যে কন্ট্রিবিউট করবে তারা কন্ট্রিবিউট করতে বাধ্য আর আগের আইন ছিল কন্ট্রিবিউট করবেই না আর এখানে কন্ট্রিবিউট করবে এইটা হলো পার্থক্য এইটুকু বোঝা যায় কিনা আর বাকি রিমাইনিং সেম কোন পার্থক্য নাই আপনারা এখানে একশো তেত্রিশ জন স্টুডেন্ট একটা প্রশ্ন করলে একশো তেত্রিশটা প্রশ্ন হবে সব প্রশ্ন করলে তো আগাইতে পারবো না না আমাদের তো টাইম তো খুব লিমিটেড তো যদি হ্যাঁ ভ্যালিড কোনো আপনাদের ইয়া থাকে বলতে পারেন কোনো সমস্যা না আমি কখনো কোশ্চেনকে আমি এনকারেজ করি কারণ কোশ্চেন যদি এমনও আমিও তো একসময় স্টুডেন্ট ছিলাম কোশ্চেন যদি স্টুপিড কোশ্চেন হয় তাও করা উচিত কারণ কি ওটার থেকে আমি যে জানলাম ওইটা আর ভুল হয় না যে আমি জিনিসটা ভুল প্রশ্ন করছিলাম স্যার এরকম উত্তর দিয়েছিল ওটা পরীক্ষার হলে মনে পড়ে সুতরাং সব কোশ্চেনই আমরা ওয়েলকাম করি সেটা যাই হোক এবং আমরা এনকারেজ করি বেশি বেশি করার জন্য কিন্তু আসলে এখন তো আপনাদের এই যে প্ল্যাটফর্ম এমন হয়ে গেছে যে এটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমরা ক্লাস নেই কাউকে দেখি না কিছু না এই জন্য টাইম ও লিমিটেড অল্প কটা ক্লাস হয় সব মিলাইয়া সবার কোয়েশ্চেন আসলে অ্যাটেন্ড করা বাট খুব রিলেটেড যদি হয় যেটা অন্য অন্য স্টুডেন্ট খুব হেল্প হবে তাহলে করা উচিত জি প্লিজ বলেন স্যার এখানে নট হ্যাভিং এ শেয়ার ক্যাপিটাল এই কথাটা দেখ কি বুঝে এটা একটু একটু আমাদের ধৈর্য ধরতে হবে ভাই কিন্তু তাহলে এটা হলো শেয়ার ক্যাপিটাল থাকলে আর আপনি কোশ্চেন করলেন নট হ্যাভিং এই যে উইদাউট শেয়ার ক্যাপিটাল আমি রেখেছি না যেটা নিচে নেমে গেছে এটা তো আমি আসবো এটা তো আমি আসব না এটা তো আর শিডিউল আর না সেটা আসি তারপর ইনশাআল্লাহ আপনি জানবেন এখানে কি আর কারোর কিছু জানার আছে যে মেমোরেন্ডাম দুইটা মেমোরেন্ডাম পড়ালাম মেমোরেন্ডাম অফ এ কোম্পানি লিমিটেড বাই শেয়ার মেমোরান্ডাম অফ এ কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি সেই গ্যারান্টির ভিতরে একটি স্পেশালিটি হলো উইথ ক্যাপিটাল যদি তার ক্যাপিটাল থাকে তার মানে উইথআউট ক্যাপিটাল কোম্পানিও হতে পারে এটা কি কোনো জানার বোঝার আছে আপনাদের যে উইথডাউট ক্যাপিটাল কোম্পানি হতে পারে হ্যাঁ বলেন

আচ্ছা থ্যাংক ইউ স্যার ওকে তাহলে এটা আলোচনা হয়ে গেল তা হলো শিডিউল সেভেন হয়ে গেল তাই না আমাদের উইথ ক্যাপিটাল হয়ে গেল এবার হলো এই সেভেনের অধীনেই আর একটা শিডিউল একই সেকশনের অধীনে আহ আর একটা শিডিউল কেমন সেটা হলো শিডিউল শিডিউল এইট হবে না এইট হবে

আপনার স্মার্ট হলে আমার ভুল টুল গুলি আপনি বুঝবেন যে কিন্তু আপনি খুব ভালোমতো আপনারা আমার থেকে তো অনেক এক্সপার্ট এই এই সব কাজে না এই ভার্চুয়াল মিটিং নেওয়া কম্পিউটার হ্যান্ডলিং এই সব নিয়ে আইটি বিষয় নিয়ে কাজ করা আমরা তো বুড়া মানুষ আমরা তো এগুলো অনেক কিছুই পারি না একটা মুসতে দেখছেন আরেকটা একটা মুসে উনি ধরে ফেলছেন এই মুসে এই পড়ানো হয়ে গেছে যাই হোক ঠিক চলে গেল থাকলো সেভেন আমাদের আর একটা শিডিউল চলে গেল 6 চলে গেল 6 চলে গেল এবার হলো 7 8 চলে গেল 5 আর 8 দুটো ঠিক একই সেকশনের ওই দিনে একটা শিডিউল সেটাও সাতে গদিনে হ সেকশন খরচ হচ্ছে কম কিন্তু শিডিউল কিন্তু আমার খরচ হয়ে যাচ্ছে সেটা কি বুঝেন নাকি সেকশন খরচ হচ্ছে কম কিন্তু শিডিউল কিন্তু আমার শেষ হয়ে যাচ্ছে তাহলে এইখানে কি আছে এখানে হলো দাউদ কে বিটাম আচ্ছা কথা বলো উইদাউট ক্যাপিটাল হ্যাঁ দেয়ার সাম কোম্পানিজ লিমিটেড বাই গ্যারান্টি দে দি কোম্পানিজ হ্যাভ নো ক্যাপিটাল কেমন হয় সেটা দে আর দা লাইক সোসাইটিস দে আর দা লাইক চ্যারিটেবল ইনস্টিটিউশনস এখানে যারা এই কোম্পানিগুলো ফর্ম করে দে আর দা মেম্বার অফ দা কোম্পানি তারা ইনিশিয়ালি একটা এখানে ফান্ড তারা প্রোভাইড করে যে টু রান দা কোম্পানি ফর ইটস অ্যাক্টিভিটিস তারা একটা বড় রকমের একটা ফান্ড তারা প্রোভাইড করে সে পঞ্চাশ কোটি টাকা দিয়ে দিল এই কাজ কোম্পানি করবে কেমন এই পঞ্চাশ কোটি দিলে এজ এ নট এজ এ ক্যাপিটাল প্লিজ এতে এটা এটা একটা ফান্ড ইনভেস্ট করলো তাহলে এটা ফান্ড বেসিস হবে এটা সিড অফ ক্যাপিটালের বলা যাবে না সব শেয়ার যেটা কন্ট্রিবিউট করলো এজ এ সে দশ হাজার দশ হাজার টাকা ইট ইজ এ ফান্ড এটার নাম দিতে পারি আমি ক্যাপিটাল ফান্ড এটার নাম দিতে পারি আমি ক্যাপিটাল ফান্ড ক্লাবের অ্যাকাউন্টস করতে পারেন সোসাইটির অ্যাকাউন্টস করতে পারেন তো সেখানে কি থাকে একটা ফান্ড থাকে ক্যাপিটাল ফান্ড থাকে নট ক্যাপিটাল অ্যাকচুয়ালি ইট ইস এ ফান্ড যদি এই বিজনেস কোম্পানি যদি বিজনেসে ভালো প্রফিট হয় বা সারপ্লাস থাকে তাহলে এটা ফান্ডের সাথে যোগ হয় যোগ হয় যে ও দশ হাজার টাকা প্রফিট করেছে তাহলে আমার বিজনেস ফান্ড হয়ে গেল দশ টাকা যদি লস হয় মাইনাস হয় যে এখানে যদি এখানে হলে সেই ক্ষেত্রে আমার এক হাজার টাকা যদি মাইনাস হয় তাহলে আমার ক্যাপিটাল ফান্ড যে দাঁড়ালো কেউ কোনো ডিভিডেন্ড নিতে পারবে না কেউ শেয়ার হোল্ডাররা কোনো বেনিফিট নিতে পারবে না তারা ইনিশিয়ালি এটা দিয়েছে সাধারণত এই জাতীয় কোম্পানি করা হয় জনগণের সেবার জন্য এটা মানব মানুষের সেবার জন্য বিভিন্ন ধরনের এই জাতীয় কোম্পানি লিমিটেড বাই গ্যারেন্টি উইদাউট ক্যাপিটাল করা হয় বিভিন্ন ধরনের ফাউন্ডেশন নাম দিয়ে ওরকম অনেক কোম্পানি করা হয় আন্ডার দিস সেকশন যে এটা মানব সেবা আমরা টাকা পয়সা নিব না আমরা দিয়ে দিলাম এখানে এরা এটা এমডি থাকবে এখানে এখানে চেয়ারম্যান থাকবে এখানে ম্যানেজমেন্ট থাকবে জেনারেল ম্যানেজার থাকবে তারা এটাকে রান করাবে রান করার পরে যা প্রফিট থাকবে এখানেই থাকবে এখানে যোগ বিয়োগ হতে থাকবে এখান থেকে কেউ কোনো ডিভিডেন্ড কখনোই নিতে পারবে না কারণ কারোর তো ক্যাপিটাল নাই সে যদি এটা ক্লাব হয় না এই যে গুলশান ক্লাব ঢাকা ক্লাব বিভিন্ন ক্লাব আছে এদের যে অ্যাকাউন্ট গুলি এখানে দেখেন সবাই কিন্তু কন্ট্রিবিউট করছে কিন্তু কারোর ব্যক্তিগত পেঁদা ক্যাপিটাল নাই এটা ফান্ডে টাকা চলে যাচ্ছে তারা হচ্ছে ওটাও তো অডিট হয় তো এরকম বিভিন্ন কোম্পানি করা হয় লিমিটেড বাই গ্যারান্টি উইদ আউট ক্যাপিটাল এখন আমাদের দরকার হলো আমরা একটু পরিস্থিতি পেলাম এখন এই কোম্পানিগুলির তাদের মেমোরেন্ডাম কি কেমন মেমোরেন্ডাম হয় তাদের উইদাউট ক্যাপিটাল ঠিক হলো আমাদের এখন বোঝার বিষয় তো সেটা হলো শিডিউল 7 ঠিকায় পাবেন আর সেকশন 7 পাবেন সেকশন 7 এ সুযোগ ক্যাপিটাল নাই সুতরাং ক্যাপিটাল ক্লাসটা আমি ডিলিট করে দিলাম তো এটা হয়ে গেল এ কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি উইদাউট ক্যাপিটাল এটা ফরম্যাট হয়ে গেল এটা কমে গেল ছোট হয়ে গেল আর কি এখন এক থাকলো দুই থাকলো তিন থাকলো চার্জ থাকলে কেমন উইদাউট ক্যাপিটাল আমি আসলে আমি এই মুহূর্তে অফিসে হয়তো আপনার বাসায় হতে পারে আমি ঠিক জানি না কে কোথায় তা আমি চাচ্ছি আমি বেশিক্ষণ কন্টিনিউ আজকে করব না আজকে প্রথম ক্লাস আপনাদের সাথে আমার এই আসলে ভাবছিলাম আজকে ওয়াইন্ডিং আপ একটু নিয়ে আলোচনা করে আজকের বেশি আলোচনা করব না কিন্তু আপনাদের প্রশ্ন আপনাদের আগ্রহ আমাকে আসলে এই পড়ার ভিতরে ঢুকাই দিয়েছে আমিও আপনাদের এই বারবার কৌতূহল উৎসাহের কারণে ফাঁকি দিতে চেয়েছিলাম তার পারিনি সাবজেক্টের ভিতরে আসলে ঢুকে গিয়েছি এখন এখান থেকে তো আর বেরোতে ইচ্ছা করছে না কারণ পরীক্ষা হলো আপনাদের টিচার হলো আমি পরীক্ষা কিন্তু আমি দিব না পাস পেল না আপনাদের আমরা অল্প একটু খানিক কন্টিনিউ করে আমি মুহূর্তে আসছি আমার অফিসে এখান থেকে আমি বাসায় যেতে হবে

সোজা হিসাব কিন্তু এইটা ছাড়া লিমিটেড বাই গ্যারান্টি হবে না আর ক্যাপিটাল যেহেতু নাই ক্যাপিটাল থাকবে না ক্যাপিটাল উইথ ক্যাপিটাল যদি বলে তাহলে থাকবে না থাকলে থাকবে না হিসাব সোজা ক্যাপিটাল হলে আগে মতো এটাকে বসায় দিবেন এখানে পরীক্ষার মতো কপি করতে পারবেন না হাত দিয়ে হবে আর যদি না হলে আমি তো এখানে সোজা ডিলিট করে দিতে পারছি হ্যাঁ এটা হয়ে গেল সাত নম্বর শিডিউল পড়ানো হয়ে গেল আমাদের

লাইবিলিটি ওভার টোটাল অ্যাসেট হতেই পারে যে আমার ব্যবসায় লস হয়ে গেছে দায় দেনা হয়েছে কোম্পানি আমি যে বিজনেস করেছি এটা কোম্পানি ইট ইস হতে পারে একটা টেক্সটাইল মিল হতে পারে একটা হসপিটাল সেই হসপিটালে লস হতে পারে না বেতন আদি সব দিলেন ঘর ভাড়া বিদ্যুৎ বিল দিয়ে দিয়ে আপনার যে ফি পান তা দিয়ে আপনার চলে না লস তো লস হলে তখন যে ব্যক্তিরা এই কোম্পানিটা ফর্ম করেছিল সেই ব্যক্তিরা এই টাকাগুলি কি করবে দায়িত্ব নিবে এত টাকা কিন্তু কতটুকুন যেটা ডিক্লার করা থাকবে ততটুকু হ্যাঁ সেটা ততটুক বলা থাকবে যে এতটুক দায়িত্ব আমি নিচ্ছি এইটুক না থাকলে তো ওই কোম্পানি লিমিটেড গ্যারান্টি হবে না এটা গ্যারান্টি তো থাকতে হবে যে আমি এত টাকা করে দিব এটা এক হাজার হোক এক কোটি হোক এক লাখ হোক একটা ক্লিয়ার আপনারা ক্লিয়ারেন্স না দিলে তো আমি সামনে যেতে পারি না স্যার ক্লিয়ার স্যার ক্লিয়ার থ্যাংক ইউ ফক করে কথা বলবেন আমার মত তারপরে এটা চলে গেল এবার হচ্ছে আনলিমিটেড লায়াবিলিটি কোম্পানি না আনলিমিটেড তো এখানে দেখেন সাত সেকশন সাথে সাতের মধ্যেই রয়ে গেছি আমরা এইবার সেকশন আটে যান সেকশন আট সেকশন আটে দেখেন এখানে আছে হচ্ছে মেমোরেন্ডাম অফ আনলিমিটেড লায়াবিলিটি আনলিমিটেড লায়াবিলিটিও হবে এখানে আবার ওই সাথে আমরা আলোচনা করছি এখন ফর্মেট আনলিমিটেড লায়াবিনিটি কোম্পানির মেমোরেন্ডাম কি হবে তো আহ এখানেও আবার দুইটা যদি শেয়ার ক্যাপিটাল থাকে এক কথা শেয়ার ক্যাপিটাল না থাকলে আরেক কথা তাহলে আমি ক্রমান্বয়ে কিন্তু ছোট হয়ে যাচ্ছে পৃথিবীটা না ক্রমান্বয়ে ছোট হয়ে যাচ্ছে কিন্তু প্রথম দিকে একটু বড় ছিল দেখেন কত বড় ছিল

যদি উইদাউট ক্যাপিটাল হয় তাহলে এই ক্যাপিটাল ক্লসটা থাকবে না লাইবিলিটি ক্লসটা এমনিতেই থাকবে না যদি বলে যে তুমি একটা মেমোরান্ডাম ড্রপ করো আনলিমিটেড লাইবিলিটি উইদাউট ক্যাপিটাল তো মাথা তো ঘুরে যাবে যে কি ব্যাপার আনলিমিটেড লাইবিলিটি আবার উইদাউট ক্যাপিটাল তার মানে সবচেয়ে সোজাটা শুধু তিনটা কথা থাকবে নেম অফ এ কোম্পানি অ্যাড্রেস আর অবজেক্টিভ এটা উইদাউট ক্যাপিটাল আনলিমিটেড লাইবিলিটি কোম্পানি কেন লাইবিলিটির কথাই নাই তাহলে আমরা এইতে কোথায় আছে যে আছে শিডিউল টেনে সরি শিডিউল নাই এটা হচ্ছে শিডিউল লাইন কয়টা শিডিউল আলোচনা হলো শিডিউল সিক্স পড়া শেষ শিডিউল সেভেন শেষ শিডিউল এইট শেষ শিডিউল নাইন শেষ কয়টা শেষ হয়ে গেল চারটা শিডিউল শেষ হয়ে গেল শিডিউলই মাত্র হলো এগারোটা তার ভিতর দুই তিনটা লাগবে না সাইটটা পড়াই ফেললাম আর বাকি থাকলো কি দুই তিনটা শিডিউল বাকি থাকলো তো ক্লাস তো আমাদের শুরুই করলাম মাত্র আজকে তাহলে অগ্রগতি তো আমি খারাপ দেখি না মোটামুটি তাহলে এটা আমরা ফেললাম আর এইটা আপনারা সবাই চিনেন এটা আপনাদের খুব পরিচিত একটা শিডিউল এটা যখন আপনারা অডিট করবেন প্রথমেই যে বলবেন আপনাদের শিডিউলটা টেনটা দেন লেটেস্ট শিডিউলটা দেন দেখে নিবেন তাহলে আর আমার পড়ানো লাগবে না এটা হয়ে গেল এটাও তো শেষ বলতে গেলে

সেটা জায়গা গেল না আপনারা আমাকে প্রথমেই মেমোরেন্ডাম নিয়ে প্রশ্ন করলেন এইজন্য মেমোরেন্ডাম বিত আমি ঢুকে যে এই আমার অবস্থা হয়ে গেল কেমন ইনশাআল্লাহ আমাদের আমাদের জন্য ফুললি উইল বি ইন্টারেস্টিং এবং আমরা একটু মানে যেহেতু লশন ল এর থেকে কিছু নাই না খালি আইন কানুনের ভিতরে আর কি থাকতে পারে সেটা হলো রসকসিনে এটা সাবজেক্ট সেটাকেও আমরা একটু ইন্টারেস্টিং পড়তে হবে যাতে আমাদের ভালো না লাগে ভালো লাগে ভালো না লাগলে কোনো কিছু সাকসেস হয় না ভালো না লাগলে আপনার মনের সাথে না মিশে তাহলে ওই জিনিসটা এখন দেখেন আপনি নিজে লিখতে পারবেন সেকশন ছয় কি নিজে লিখতে পারবেন সাত কি আট কি নয় কি লিখতে পারবেন শিডিউল গুলি নিজে নিজে লিখতে পারবেন পড়ার ওর দরকার নেই এইটুকু আমার মনে হয় আপনাদের জন্য যথেষ্ট তো আপনাদের এখন যেটা আমি করব সেটা শেয়ারিং স্টপ করি তারপরে একটু প্রেজেন্টেশনটাও

সিমেন্টের একটা ডিসকাশন ছিল এটা আবারও আসবে সমস্যা নাই আপনাদের দেখেন অ্যাডবক্সে ওয়াইন্ডিং আপ নামে একটা সিনোপসিস দিয়েছি এটা আপনারা যিনি পেয়েছেন কেউ এটা আপনারা শেয়ার করেন নিজেদের মধ্যে আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে লাস্ট মিনিট আপনাদের একটা কোশ্চেন করতে পারেন থ্যাংক ইউ বলেন আপনাদের কারো কোশ্চেন আছে কিনা আমরা অনেক স্টুডেন্ট এখানে আজকে দেখলাম ওয়ান হান্ড্রেড থার্টি হয়েছিল এখন আমাদের শেষে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন জানার থাকে ওই দিকটা এরিয়া ডিসকাস্ট আপনারা করতে পারেন নো কোশ্চেন কোশ্চেন করতে চাই না দেখে আমার কোশ্চেন নাই